ঠিক আছে, আচ্ছা আমরা আবার ক্যাম্পাসে ফিরে আসি যে যেখানে ছিলাম। তো আমরা এভাবে কি করতে পারবো, সবকিছু এডিট করে নিতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা, সেটা লোয়ার থার্ড হোক, সেটা একটা ইন্ট্রো হোক বা আউট্রো হোক, আপনার ইন্ট্রো, এখানে যেহেতু আউট্রোর অপশন নাই, আপনারা এই ইন্ট্রোটাকে আউট্রোর মতো করেও সাজিয়ে নিতে পারবেন, অথবা আপনারা একটু সময় দিবেন, ঘাটাঘাটি করবেন, গুগলে গিয়ে গিয়ে লিখবেন যে ক্যাম্পাসি। অনেকে কিন্তু আপনার অনেক প্রিমিয়াম প্রিমিয়াম এগুলো কিন্তু অ্যাসেট কিনতে পাওয়া যায়, এবং ওরা অনেকেই এটা করে কি, ওরা কিনে অনেকের উপকারের জন্য, ওরা ওদের নিজের সাইটটাকে একটু পরিচিত বানানোর জন্য ওই সাইটটা আপ করে দেয়, মানে ওগুলো ফ্রি এক প্রকার আমাদের জন্য হয়ে যায় ফ্রি, কিন্তু ওরা কিনছে, কেউ না কেউ এটা কিনছে, না কিনলে এটা কখনোই ফ্রি পাওয়া যায় না। তো যারা কিনছে ওদের মধ্যে অনেকেই সদয় চাই যে অন্যদের উপকার হোক এবং পাশাপাশি আমার নিজের সাইটটাও একটু পরিচিত হোক। তো আপনারা একটু গুগল করবেন, গুগল করলে এরকম অনেক সুন্দর সুন্দর অনেক মানে কমার্শিয়াল বা অনেক হাই কোয়ালিটি আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন ক্যাম্পাসিয়া 2019 এর। আপনি 2007 এরটা যদি 2019 এ কাজ করেন কোনো কাজ হবে না, আপনাকে ভার্সন মিলিয়ে কাজ করতে হবে। আপনি যেটা ডাউনলোড করবেন ঠিক সেভাবে গুগলে সার্চ করবেন, আপনি 7 ডাউনলোড করলে আপনাকে 7 দিয়ে খুঁজতে হবে, আপনি যদি 2019 করেন আপনাকে 2019 করে সার্চ করতে হবে, আর আপনি যদি আরেকটা কথা জানি ক্যাম্পাসিয়া 9 যদি 9 করেন তাহলে ক্যাম্পাসিয়া 9 লিখে সার্চ করতে হবে, অর্থাৎ ভার্সন যদি না মিলে তাহলে আপনার এখানে সাপোর্ট করবে না, সেম টু সেম করতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা বুঝবেন। এরপর আমরা এখানে আর কি দেখাবো, আচ্ছা আমি আবার সিরিয়ালে চলে আসি। আমি তাহলে প্রথমে মিডিয়াটা শেষ করলাম, তারপরে লাইব্রেরিটা শেষ করলাম, এবার আসেন অ্যানোটেশন, খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেক সময় আমি একটু ভিডিও এনে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি আগে মিডিয়াতে চলে যাই, আচ্ছা এগুলো এগুলো কেটে দিই, এগুলো কাটার জন্য সিম্পলি একটা একটা করে করে করতে পারবেন, অথবা ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলেও হবে। আমি একটা একটা করে দেখাই, একটা সিলেক্ট করলাম ডিলিট দিলাম চলে গেল, আবার একটা সিলেক্ট করলাম ডিলিট দিলাম চলে গেল, ঠিক আছে। এবার আমি একটা ভিডিও নিয়ে আসি, আমি এখানে ভিডিও আনছিলাম, মাঝখানে ছাড়লে প্রথমে টাইমটা খালি করে যাবে, সেজন্য এটা যেখানে আপনাকে হয়তো ভুল হয়ে গেছে কোনো প্রবলেম নাই, আবার এটাকে ধরে ড্র্যাগ করে, অর্থাৎ মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে, ধরে রেখে এটাকে একদম প্লে হেড এর শুরু থেকে নিয়ে যেতে হবে। আবার এখানে যদি কেউ ইন্ট্রো দেন সেক্ষেত্রে ইন্ট্রোটা থাকবে এই জায়গায় প্রথমে, ঠিক আছে, তারপরে থাকবে আপনার মূল কন্টেন্ট। তো আমার তো এখন ইন্ট্রোটা আমি নাই, আমি এটাকেই প্রথমে রাখতেছি। আচ্ছা যাই হোক, এটাকে রাখলাম। এখন অ্যানোটেশনের ব্যাপারটাতে আসি, অ্যানোটেশনটা কি, এটার কিন্তু বেশ ভালো ইউজ আছে। আমি একটা অলরেডি ভিডিও আপলোড করছিলাম আমাদের ফেসবুক গ্রুপে, খুব শর্ট, সম্ভবত 11-12 সেকেন্ড, ওখানে দেখবেন ছোট্ট একটা ব্যানার যে থার্ড ব্যাচের অ্যাডমিশন চলতেছে বা আপনারা অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে, মানে ছোট্ট তিনটা স্লাইড আছে, দেখবেন একটা একটা আসে একটা একটা চলে যায়, ওটাই হচ্ছে মূলত অ্যানোটেশন। তারপর আমি একটু দেখাচ্ছি অ্যানোটেশনটা, মুখে বললে আপনারা বুঝবেন না, এখানে অনেকগুলো অ্যানোটেশন আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম ইউজ করি এই সাদা এটা অথবা এই কালো এটা, এই দুইটা, বাকিগুলো আসলে আমাদের এত সুন্দর লাগে না, কেমন জানি কার্টুন কার্টুন আনপ্রফেশনাল মনে হয়, ম্যাক্সিমাম আমরা সাদাটাই ইউজ করি, ঠিক আছে, অথবা মাঝে মাঝে এটা। তো আমি সাদাটা নিয়ে দেখাচ্ছি, আমি এটাকে ধরে একটু এখানে নিয়ে আসি, টাইম লাইনে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, সমস্যা নেই, এটা এখানে আছে বা এখানে আছে কোনো প্রবলেম নাই, আমি এটা পরে প্রিসেট করে নিতে মানে সেট করে নিতে পারবো যে ঠিক কোন জায়গায়, মানে আমার ভিডিও শুরু হওয়ার পর ঠিক কোন জায়গায় গিয়ে এই কল আউটটাকে, সরি এই অ্যানোটেশন, এটাই কল আউট, অ্যানোটেশনের ভিতরে এগুলোকে কল আউট বলে, এই কল আউটটাকে কোথায় শো করবে। তাহলে আমি প্রথমে আগে এটা কাস্টমাইজ করবো, কাস্টমাইজ করার জন্য আমি প্লে হেডটাকে, যেমন দেখেন আমি যে প্লে হেডটা আমার শুরুতে আছে আর আমার কল আউটটা আছে একটু দূরে, তাই না, এখন যদি আমি কল আউটের উপর ক্লিক করি এখানে কিন্তু কিছু শো করতেছে না, জাস্ট কতগুলো মানে মার্ক করে দিল যে এই জায়গায় আমার কল আউটটা পাবো আমি, যেটা আমি একদম ইনসিওর হওয়ার জন্য আমি একটু দেখি প্রপার্টিসে শো করতেছে, হ্যাঁ প্রপার্টিসে কিন্তু চলে আসছে। আচ্ছা যাই হোক, আমি প্লেহেডটাকে নিয়ে আসবো, প্লেহেড আনলে এখানে আমার এটা অ্যাপিয়ার করবে, প্লেহেডটাকে নিয়ে আসি, একদম এটার উপরে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু আমার কল আউটটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা কি রেক্ট্যাঙ্গেল। এখন আমার লাগতেছে আমি এটাকে পুরো আমার এই অংশটাতে রাখবো, তাহলে আমি এটাকে একটু রিসাইজ করে নিই, একদম লম্বা করে নিই, লম্বা করে নিই পুরো, এটাকে এত মোটা রাখবো না, আমি একটু চিকন করে দিই, মোটামুটি রাখতে হবে নাহলে আবার চোখে পড়বে না, ঠিক আছে, এটাই মনে করলাম পারফেক্ট। এটাকে এবার আমি একদম নিচে রাখবো বা একটু উপরে, অনেকে ভিডিওর একটু উপরে রাখে, অনেকে একদম শেষে রাখে, যার যেটা ভালো লাগে। তারপরে এবার টেক্সটের উপরে এসে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আবার চেঞ্জ হয়েছে কিছু প্রপার্টিস, মানে ফন্টের সাইজ, ফন্ট মানে এই যে ফন্ট আছে এই ফন্টার কি ফন্টে আছে, ফন্টের নাম কি, তারপর এটা কি অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইনমেন্টটা কি, মানে কোন পজিশনে আছে, তারপর প্রত্যেকটা এই লেটারের মাঝখানে স্পেসিং, তারপরে একটা লাইনের সাথে আর একটা লাইনের স্পেসিং, আমাদের তো লাইন নাই, আমাদের শুধুমাত্র লেটার আছে। যাই হোক, আমরা এগুলো এখানে আপনারা একটু দেখবেন, এখানে আরো কিছু থাকতে পারে, না আর কিছু নাই, অটো রোটেট টেক্সট আছে, যাই হোক। আচ্ছা আমরা এখন এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল
মার্কেটিং এজেন্সি, বাস এতটুকু লিখলাম, ঠিক আছে। আমি চাইলাম যে এই কল আউটটা আমার শুরুতে থাকবে, তাহলে আমি শুরুতে, একদম শুরুতে দেওয়া ভালো না, একটু মনে করেন 2-1 সেকেন্ড ডিলে করে হলে এটা ভালো লাগে। তো আমি ধরে নিলাম যে এর মধ্যে হয়তো 2 সেকেন্ড আছে, বা আমি এটা কাউন্টও করে নিতে পারি, একদম শিওর হয়ে নিতে পারি যে এটা হচ্ছে আমার কত 21 সেকেন্ডের একটা ক্লিপ ভিডিওটা, ঠিক আছে। আমি প্লেহেডটা নিয়ে যাই, প্লেহেডটা নিলাম, বুঝতে সুবিধা হবে এটা ঠিক কয় সেকেন্ডে আসছে, এটা 1.18 সেকেন্ড, তাহলে আমি একটু ভিতরে নিয়ে আসি, 2 সেকেন্ডে থাকলে ভালো। হ্যাঁ মোটামুটি 2-2 প্লাস আছে, সমস্যা নাই। তাহলে আমার এই জায়গায় আমার কল আউটটা থাকবে, এবং কল আউটটার মধ্যে আমার লেখা আছে ঠিক এটা থাকবে। এখন আমি যদি ফন্ট টন চেঞ্জ করতে চাই, সবকিছু ফন্টের কালার থেকে শুরু করে এভরিথিং, এই যে ফন্টের কালার, সবকিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আমি এত ডিটেলসে যাচ্ছি না, এগুলো খুব সিম্পল বিষয়, জাস্ট প্র্যাকটিস করলে আপনারা পটু হয়ে যাবেন। ব্যাপারগুলো আসলে এত আহামরি কিছু না, খুবই সিম্পল, আমরা এখন যেগুলো দেখাচ্ছি খুব সিম্পল। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা একটা কল আউট নিলাম, তো এটা একটা নির্দিষ্ট ডিউরেশন করে দিই। ডিউরেশনটা কিভাবে করবেন, ডিউরেশনটা দেওয়ার জন্য আমি এটার উপরে আমার রাইট মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ডিউরেশন, আপনারা এইভাবেই করবেন। এটাকে যদি আমি 10 লম্বা করি, আমার এটা ডিউরেশনটা মিলবে না, মানে একটা কল আউটের সাথে আরেকটা কল আউট দেখা যাবে, এটা 10 সেকেন্ড, একটা 5 সেকেন্ড, বা একটা 8 সেকেন্ড, এলোমেলো, সুন্দর হবে না। সেই জন্য আপনারা সবসময় এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন, করে এখান থেকে টাইমটা হাতে লিখে দিবেন। যেমন আমি এটা চাচ্ছি 5 সেকেন্ড থাকবে, জাস্ট 5 লিখে আমি ওকে দিই। দেখেন এটা 5 সেকেন্ডের জন্য যতটুকু ঠিক ততটুকুতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি আরেকটা কল আউট দিব, এবং একটা কল আউটের সাথে আরেকটা কল আউটে মিনিমাম আপনারা 1 সেকেন্ড গ্যাপ রাখবেন, একদম ক্লোজ দিলে ব্যাপারটা ভালো লাগে না, ঠিক আছে। আবার একটা ধরে এখানে নিয়ে আসবো, এনে ক্লোজ লাগিয়ে দিলাম, বা এটা আমি সাপোজ ভুলে এখানে ছেড়ে দিয়েছি, কোনো প্রবলেম নাই, আবার ধরবো, ধরে ক্লিক করে ধরে রাখবো, টেনে নিয়ে যাবো, ঠিক আছে। প্লেহেডটা তো আমি জায়গা মতো আগে সেট করে নিয়েছি, এখানে প্লেহেডটা আগে ধরে কাজ করে নেবেন, মানে সেট করে নেবেন ঠিক কোন জায়গায় আপনি কাজটা করতে যাচ্ছেন, তাহলে আপনার এগুলো করতে করতেই বুঝবেন কোনটা কখন ধরা উচিত করা উচিত, এখনই আমি বললে বুঝবেন না। তো এখানে আমি দিব কি থার্ড ব্যাচ অ্যাডমিশন রানিং, তার আগে আমি এটাকে একটু রিসাইজ করে নিই, আমি একটু ডিটেলস দেখাই, নাহলে আপনারা কাজ করে মজা পাবেন না। আমি একটু ডিটেলস দেখাই, আজকে ক্লাসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো, আর যেটা বাকি থাকবে নেক্সট শেষ করে দিব। আচ্ছা ডাবল ক্লিকটা নিচ্ছে না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে, না নিলে ডাবল ক্লিক করবেন, যদি দুই একবার করার পর না নেয় সরাসরি লেখা শুরু করবেন, অনেক সময় এটা শো করে না। আচ্ছা আমি সরাসরি লেখা শুরু করে দেখি নাই কিনা, তাহলে আমি লিখবো কি থার্ড ব্যাচ অ্যাডমিশন রানিং নিচ্ছে, ঠিক আছে আমি এটা কেটে দিই, থার্ড BATCH ব্যাচ অ্যাডমিশন রানিং, ঠিক আছে, একটা এক্সক্লেমেশন পয়েন্ট দিয়ে দিলাম, বাস। এটাও কতক্ষণ থাকবে, আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ডিউরেশনে যাব, 5 সেকেন্ড দেয়া আছে ডিফল্ট, আমি দিয়ে রাখলাম ওকে। আরো যদি দিতে চান কোনো প্রবলেম নাই, তবে একটা আমি উপরে একটা মানে যেটা আমার এর আগেরটাও কিন্তু সেম পজিশনে ছিল, আমি যদি চাই এখন এটা যদি একটু উপরে রাখি এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো আমি এটা একটু অনুমান আইডিয়া করে নিব যে আগেরটা ঠিক কোন পজিশনে ছিল, ওটাকে অনুমান করে আমি একটু, হ্যাঁ এটা মোটামুটি পারফেক্ট, তারপর আমি একটু শিওর হয়নি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। দেখেন আগের ডটগুলো কিন্তু দেখা যাচ্ছে, এভাবে অনুমান করতে হবে, ঠিক আছে। এখন সেকেন্ড যে কল আউটটা আছে সেটা দেখা যাচ্ছে না, বাট সেটা ডটগুলো আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মোটামুটি পজিশন অ্যাকুরেট আছে, এভাবেই বুঝে নিতে হবে, ঠিক আছে। একটার উপরে একটা উঠে গেলে সুন্দর লাগবে না, যদিও মাঝখানে 1 সেকেন্ড গ্যাপ রাখা হয়েছে, তেমন একটা বুঝবে না কেউ, কিন্তু জিনিসটা প্রফেশনাল লাগতেছে না কেন জানি আমার থেকে মনে হচ্ছে, যাই এটা আপনাদের ব্যাপার। যদি মনে করেন যে না, যেহেতু মাঝখানে 1 সেকেন্ড গ্যাপ আছে, একটা আরেকটার উপরে বা আমি এটাকে আর একটু নিচেও যদি নামিয়ে দিই এতটাও খারাপ লাগবে না, তাহলে একটু নামিয়ে দিতেই পারে, কোনো প্রবলেম নাই, যেহেতু প্রথমটা তো চলে যাওয়ার 1 সেকেন্ড পরে এটা আসতেছে, তাই না। আমার মনে হয় না তেমন একটা প্রবলেম হবে, তবে প্রফেশনালরা আসলে এই ব্যাপারগুলোতে অনেক মানে খুদ ধরে কাজ করে আর কি, যার কারণে ওরা আসলে প্রফেশনাল। আচ্ছা যাই হোক, এভাবে আপনারা একটা দুইটা তিনটা মানে আপনার মূল ভিডিওটা কত সেটার উপরে ডিপেন্ড করে আপনারা অনেক অনেক কল আউট দিতে পারবেন, একটা দুইটা তিনটা যা খুশি তা, ঠিক আছে। ভিডিও যত লং হবে তত বেশি কল আউট দিতে পারবেন, এবং এইসব কল আউটের মাধ্যমে অনেকে দেখবেন অনেক ইনফরমেশন দিয়ে দেয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা এই ভিডিওটাকে অমুক অমুক জায়গায় শেয়ার করো, বিভিন্ন তথ্য এইসব কল আউটের মাধ্যমে দিয়ে রাখা হয়। আবার অনেকে তার নাম, তার ডেজিগনেশন ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন সেই ভিডিওর মধ্যে তারা এই কল আউটের মাধ্যমে দেয়। এখন আপনি চাচ্ছেন এই একটা কল আউট আমার চেঞ্জ হবে না, এটাই পুরো ভিডিওতে রাখতে, সেক্ষেত্রে আমি একটাই যথেষ্ট, আমি এটা ডিলিট করে দিই। এই একটাকে কি করবো, আমি একদম আগাটা গোড়া, আমি আবারও বলি আমরা কল আউট কখনো একদম ভিডিও শুরু হওয়ার সাথে সাথে রাখবো না, কমপক্ষে 2 সেকেন্ড গ্যাপ দিব, এবং ভিডিও শেষ হওয়ার আগেও সেম 2 সেকেন্ড আগে আমার কল আউটটা যেন চলে যায়। তো আমি আবার কল আউটটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর মানে বাইরে ক্লিক থাকলে আমি এটাকে ধরতে পারবো না, ধরা যাচ্ছে নাইনে অনেক আপডেট, 2019 অনেক আপডেট, এটাকে ধরে আমি এখন যতটুকু করবো, যদি আমি পুরোটাও করতে চাই পুরোটা দিতে পারবো, তবে এটা সুন্দর হয় না, একটু আগে শেষ করে দেবো। এবং এখানে আমরা কিছু স্পেশাল ইফেক্ট এনে দেখাবো যে কল আউটটা এমনি যদি চলে যায় এত প্রফেশনাল লাগে না, এটাকে একটা মোশন দিয়ে যদি আমরা নিয়ে যেতে পারি এটা আর একটু সুন্দর হয়, মানে যারা ভিডিওটা আপনার দেখবে তারা ধরে নেবে যে আপনি আসলে কাজ জানেন বা কাজ বুঝেন,
আচ্ছা কল আউটের ব্যাপারটা আমি যেটা ইউজ করি সেটা রেখে দিলাম, আপনাদের যদি মনে হয় যেন না এগুলো আমরা ব্যবহার করবো কোনো প্রবলেম নাই, কাজ মূলত সবই একই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে কল আউটের বা অ্যানোটেশন বা কল আউটের মধ্যে আরো কিছু আছে, এখান থেকে আমরা মূলত কল আউট থেকে এই দুইটা জিনিসই ব্যবহার করি বেশি, আর পাশাপাশি মাঝামাঝি কিছু আরো স্পেশাল জিনিস আপনাদের লাগবে, তার মধ্যে একটা হচ্ছে ব্লার। আপনারা অনেক সময় দেখবেন নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে এমন একটা কন্টেন্ট চলে আসছে যেটা দেখা গেলে ভালো লাগে না, বা ওটা হয়তো আপনার কোনো পাসওয়ার্ড বা কোনো একটা গোপনীয় ইনফরমেশন যেটা হয়তো মানুষ দেখলে আপনার জন্য খারাপ হতে পারে, সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা কি করবো পিক্সেলাইট করে দিব অথবা ব্লার করে দিব, ঠিক আছে। পিক্সেলাইট এবং ব্লার একই কথা, জাস্ট দুইটা নাম। আচ্ছা যাই হোক, আমরা এখন সেটা কিভাবে করবো, সেটা করার জন্য এখানে দেখেন সম্ভবত এটাই, হ্যাঁ এই যে দেখেন এটাতে কার্সর নেওয়ার পর লিখে আসছে ইউজ ব্লার পিক্সেলাইট হাইলাইট অর ক্লিকেবল হটস্পট ইফেক্ট। আচ্ছা আমাদের এত কিছু লাগবে না, আমাদের শুধুমাত্র এখান থেকে আমি একটু ক্লিক করি, আমাদের এখান থেকে এই ব্লার অথবা পিক্সেলেট এই দুইটাই আসলে আমাদের লাগবে, আরগুলো আপনারা যদি চান একটু দেখতে পারেন কি আছে না আছে, স্পটলাইটটা কি, স্পটলাইটের হাইলাইট মানে হাইলাইটটা কি, হাইলাইটটা মানে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় আপনি স্পেশালি দেখাতে চাচ্ছেন, এটা আমাদের তেমন ইউজ হয় না, আমরা মূলত এই দুইটা দিয়ে কাজ সেরে নিই, আরগুলো ধরারও সময় হয় না। আপনারা একটু দেখবেন, দেখলে আপনার একটা জিনিস ক্লিয়ার থাকবে, বা কারোর সাথে কথোপকথন করার সময় ওই জিনিসটা সম্পর্কে বলতে সুবিধা হয়, ঠিক আছে। এই জন্য আপনারা যেহেতু এখন লার্নিং অবস্থায় আছেন, সেই জন্য প্রত্যেকটা অপশন আপনারা একটু নিজ দায়িত্বে ধরবেন, আমরা হয়তো প্রত্যেকটা ধরে ধরে দেখানোর সুযোগ বা সময় পাবো না, কিন্তু আপনাদের সময় আছে আপনারা করবেন, আর করতে গিয়ে যদি সমস্যা হয় আমাদেরকে বলার সুযোগ তো আপনাদের থাকছেই। আচ্ছা তাহলে আমি এখন ব্লারটা একটু করে দেখাই, আমি কোন জায়গায় ব্লার করবো, সাপোজ আমি এই মাসটাকে দেখাতে চাচ্ছি না, কারণ এই মাসের মধ্যে হয়তো আমার কোনো গোপনীয় ইনফরমেশন আছে, তাহলে আমি প্রথমে বারটাকে ধরি, ধরে আগে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, জাস্ট টাইম লাইনে আনবো আগে। দেখেন টাইম লাইনে কোন জায়গায় আছে, এখানে কিন্তু ডট ডট আকারে শো করতেছে, এখন আমি দেখাতে চাচ্ছি না এই মাস, তাহলে আমাকে এটাকে ধরে মাসের উপরে নিতে হবে। এখন ধরে নেওয়ার জন্য বেস্ট হয় আগে যদি আমি প্লেহেডটাকে ওখানে নিয়ে আসি, সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, আর যদি প্লেহেডটা আগের জায়গায় থাকেও কোনো প্রবলেম নাই, এখানে যেহেতু কার্সর নিলে দেখেন মুভিং এর যে চিহ্নটা চারদিকে চারটা অ্যারো ওটা কিন্তু চলে আসছে, তাহলে আমি এটার উপরে ক্লিক করে ড্র্যাগ করে ধরে, আচ্ছা এটা হচ্ছে না, এটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না, আচ্ছা আমি প্লেহেড দিয়ে করবো, তারপরে একটু ট্রাই করলাম যে না হচ্ছে না, আমি আবারও এটা সিলেক্ট করি, আবার ধরি, না এটা হচ্ছে না। যাই হোক এখন আমি প্লেহেডের ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে পারলাম, দেখেন আমি এখানে ক্লিক করার পর আমার অ্যারোটা শো করতেছে, কিন্তু এই অ্যারোটা যখন আমি ক্লিক করে ধরতেছি আমার পিছনের যেই ভিডিওটা সেটা সিলেক্ট হচ্ছে, আমার এইটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না, তাহলে এটা মাঝে মাঝে হয় আমি একটু আগে বসি, এখন সেই ক্ষেত্রে আমাকে প্লেহেডটা অবশ্যই এর উপরে আনতে হবে, ঠিক আছে, এবং এরপরে আমি এর উপরে ক্লিক করবো। এখন যদি কার্সর নিই আমি এখন ধরতে পারবো, দেখছেন এখন শুধু এটাকে আমি টার্গেট করে ধরতে পারতেছি, এবং যেটার উপরে নিচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না, খোলাটাই হয়ে যাচ্ছে, এবং ঠিক কতটুকু অংশ এটা একদম চেষ্টা করবেন অ্যাকুরেটলি করে দিতে, ঠিক আছে, বাইরের বাড়তি অংশ যেন না আসে, কারণ এইসব ব্যাপারগুলো একটু কেয়ারফুলি করতে হয়, একদম অ্যাকুরেট করে মেনটেন করবো বা মিডিয়ে দিতে চেষ্টা করবো, ঠিক আছে। এখন এই মাসটা ভিডিওর ঠিক কোন কোন জায়গায় ছিল বা কতক্ষণ ছিল সেটা কিন্তু আমাকে দেখতে হবে, যেমন এখানে আসার পর কিন্তু আমার মাসটা দেখা যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আবার আমি প্লেহেডটা এদিকে আনি, আবারও দেখা যাচ্ছে, তাহলে আবারও এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, আবার প্লেহেডটা আনি, এখনো মাসটা আছে, আমি আবারও অ্যাডজাস্ট করে দিই, এখন মাসটা আবার একটু বাইরে চলে গেছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার বাড়তি জায়গায় ওটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করতেছে, যেমন আমার এখানে মাসটা একটু বাড়তি দেখা যাচ্ছে, আমি আবারও অ্যাডজাস্ট করে নিলাম, আবার যাই, এখনো আমাকে এটা বাড়াতে হবে যদি পজিশন মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে, আমি আর না দেখাই, কারণ এটা করতে থাকলে আমার অনেক সময় চলে যাবে, আশা করি এটা আপনারা করে বুঝে নিতে পারবেন, আর বেশি নাই, আচ্ছা আমি করেই দেখাই, এখনো পজিশন ঠিক আছে, একটু 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 করে নিয়ে 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 সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আবার একদম শেষেই চলে যায়, এত সময় নাই, মোটামুটি পজিশন ঠিক আছে, আমি জাস্ট কি করবো একদম পুরোটাতে নিয়ে লাগিয়ে দিব, ওকে ফাইন, এবং শেষের দিকে আরেকবার একটু এনশিওর হয়, শেষের দিকে মনে রয়ে গেছে, বাইরে চলে গেছি, হ্যাঁ শেষের দিকে রয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করবো এটাকে একদম ক্লোজ পর্যন্ত রাখবো, এই ফাইন, ওকে ফাইন, এখন একদম পুরোটা অ্যাডজাস্ট, এখন আমি প্লেহেডটাকে আবার একদম প্রথমে নিয়ে যাই, এখন যদি প্লে করি আমার ওই পাখিটাকে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা এটা একটা ব্লার, মানে এখন কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে ওখানে আসলে কিছু একটা আছে, এবং সেটা হয়তো ওটার মতো বা একটা হালকা আইডিয়া, আপনি চাচ্ছেন না যে সেই হালকা আইডিয়াটাও সে পাক, সেক্ষেত্রে আমরা কি করবো পিক্সেলাইটের ইউজটা করবো, তাহলে আমি ব্লারের অপশনটা আশা করি বুঝাতে পারছি, আমি ব্লারটা ডিলেট করে দিচ্ছি, আমি এবার পিক্সেলাইটের ইউজটা নেব, তাহলে পিক্সেলাইটটাকে ধরে টেনে নিয়ে আসবো, যে কোনো একটা জায়গায় ছেড়ে দিলাম, আমি সরাসরি এটা বড় করে দিচ্ছি, আমার এত সময় দিতে পারবো না, আমি এটাকে পুরো স্লাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, আচ্ছা পজিশনটা একটু ঠিক করে দিই এই পজিশনে, এবার আমি এটাকে প্লে করি, ও সরি 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 সরি, আচ্ছা এরকম হয়ে গেলে কোনো টেনশন কিছু নাই, দেখেন এখন দুইটা হেড চলে আসছে, ডাবল ক্লিক করবেন, টাইম লাইনের উপরে ডাবল ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা
এখন আমি যদি প্লে করি দেখেন এখানে যে কি আছে একটু একটু বোঝা যাচ্ছে যদিও, তারপরে তেমন বুঝতে পারবে না, ঠিক আছে? জাস্ট এটা দেখতেছে বলেই কিন্তু ওরা বুঝতে পারছে যে অবিকল আরো একটা কিছু এখানে আছে, কিন্তু যখন সেটা আপনার ইনফরমেশন বা ওই ধরনের কিছু হবে বা কোনো অন্য মানুষ, সেটা আসলে মানুষ আছে বাট কিরকম মানুষ বা কি আসলে এটা ক্লিয়ার ধারণা কখনোই পাবে না, যেমনটা আমরা এখন হয়তো অনেকটা ক্লিয়ার ধারণা পাচ্ছি, কিন্তু আপনার ওইটার ক্ষেত্রে আসলে এরকমটা হবে না, কারণ পিক্সেলের ব্যাপারটা এরকম। এটা আপনি অন্য একটা ভিডিও নিয়ে করেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন, এটা দিয়ে আমি বুঝাতে পারতেছি না। আর হাইলাইটের ব্যাপারটা কি, এগুলো একটু আপনারা করে দেখেন, আমার অনেক সময় চলে যাচ্ছে, আমি একটু ধরে দেখেন হাইলাইটটা কি, একটু হেডটাকে নিয়ে আসার উপরে হাইলাইট, আমি চাচ্ছি এই ব্যাটাটাকে হাইলাইট করব বেশি, দেখেন একটু উজ্জ্বল হয়ে গেছে না, উজ্জ্বল হয়ে গেছে, তাই না? তার মানে এটা যে আমাদের হাইলাইট মার্কার গুলো কিন্তু ইয়েলো কালারের হয়, তো আমি চাচ্ছি যে এই জায়গাটা হাইলাইট বেশি হবে, এই জন্য এটাকে ইয়েলো কালার হয়ে গেছে, ঠিক আছে? এটা পজিশনটা আমি চাইলাম যে হ্যাঁ ঠিক, একটু ধরি, একটু খুব বেশি বড় না করে এতটুকু রাখলাম। এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি, এটা একটু এদিকে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, একটু প্লে করে দেখি কি অবস্থা হয়। এখন হাইলাইট হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা ডকুমেন্টস এর ক্ষেত্রে আরো ভালো বোঝা যাবে, এটা মাস তো এতটা বোঝা যাচ্ছে না, ডকুমেন্টস এর ক্ষেত্রে খুব সুন্দর বোঝা যাবে। আচ্ছা যাই হোক, আমি এটা প্লে করলাম না, এতটুকু থাকলাম। আচ্ছা আমি নিজে একটা কল আউট দিছি, এখানে কিন্তু কিছু স্পেশাল কাজ করা যায়। আপনি চাচ্ছেন এই কল আউটটা স্থির এখন একদম মানে ফ্রিজ, কোনো নড়াচড়া নাই, মুভমেন্ট নাই, তো নড়াচড়া মুভমেন্ট হলে হয় কি মানুষের অ্যাটেনশনটা পায়, মানে মানুষের চোখ দিতে বাধ্য হয় যে এখানে কেন নড়তেছে, কি নড়তেছে একটু দেখি, তো সেটার জন্য আমরা কি করব। আচ্ছা অ্যানোটেশনটা আশা করি ক্লিয়ার, অ্যানোটেশনের মধ্যে আসলে আমরা মূলত এখানে যে অ্যারো ট্যারো এগুলো আমরা ইউজ করি না, তারপরে এখানে আরো কি কি আছে এগুলো তো আপনারা দেখবেন, স্কেচ মোশন কল আউট এগুলো যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় দেখবেন অনেকে ইউজ করে একটা নির্দিষ্ট জায়গা, দেখেন আমি একটু দেখাই, অনেক সময় চলে যাচ্ছে, আমি হাইলাইটটাকে রিমুভ করে দিই। আচ্ছা এটা এটা আমি প্লেহেডটা নিয়ে আসি। সাপোজ আপনি আপনার একটা ডকুমেন্টস এর একটা নির্দিষ্ট জায়গা হাইলাইট করতে চাচ্ছেন, মানে চাচ্ছেন যে ওটা ওইভাবে রাউন্ড হয়ে একটা ইন্ডিকেট করে দিক যে আমি এই জায়গাটাকেই ফোকাস করতে চাচ্ছি, সেই সময় এই জায়গাটা, এটা নাম কি স্কেচ মোশন কল আউট, এটা অনেক সময় লাগে যদিও আমরা তেমন একটা ইউজ করি না। যাই হোক আমি এখন প্লেহেড আনলাম, আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইমে এসে আমার এটা একটা লেখা বা ইনফরমেশন এটা এভাবে মার্ক হয়ে দেখাবে, তো আমি এটাকে এই জায়গায় এনে দিই এবং সাইজটা একটু রিসাইজ করে নিই, আপনারা এভাবে রিসাইজ করে নেবেন সবসময় তাহলে একটু প্রফেশনাল হয় আর কি, এবং ডিউরেশনটা ঠিক কতটুকুর মধ্যে করতে চাচ্ছেন সেটাও দেখাতে পারবেন। আমি আর কিছু করলাম না, আমার এত সময় নাই। এখানে দেখেন থিকনেসটা আপনারা, এটা থিকনেস মানে আপনারা আশা করি সবাই জানেন ড্র টাইম, ড্র টাইমটাকে এখন 10.0 আছে, অর্থাৎ এটা 1 সেকেন্ডের মধ্যে পুরো বৃত্তটা আঁকা হবে। এখন আপনি চাচ্ছেন যে না এটা 1 সেকেন্ড না, এটা আমি কথা বলবো যেরকম সময়ের মধ্যে সেরকম সময়ের মধ্যে আস্তে আস্তে হবে, অর্থাৎ আমার কথাটা ওই জায়গায় বলতে 5 সেকেন্ড লাগবে, আমি চাচ্ছি ওই ড্রটাও 5 সেকেন্ডে হবে, তাহলে আপনারা এখানে এসে ক্লিক করে আমি একটু বাড়িয়ে দিই, হ্যাঁ 5.0 করে দিই, 5.0 করে দিলাম। আর এখানে থিকনেসটা যেহেতু একটু চিকন আমি একটু বাড়িয়ে দিই, মানে স্পেশাল অ্যাটেনশন পাওয়ার জন্য আর কি। এটা কত ছিল তো ভুলে গেলাম, আচ্ছা যাই হোক 0.7 এ রাখলাম, ওকে ফাইন, আমি একটু লেন্থটা বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আবার আমি প্লে করি দেখি কি হয়, অনেক আস্তে আস্তে ড্র হবে, হ্যাঁ এই জায়গায় যখন আসবে দেখেন আস্তে আস্তে ড্র হচ্ছে, আপনারা টাইমটা যদি বাড়িয়ে কমিয়ে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাস ব্যাস আর আর কিছু দেখালাম না, বাকিগুলো আপনারা নিজ দায়িত্বে বুঝবেন বা করবেন। আমি এবার যে ফ্রিজ লিখার ব্যাপারে বললাম যেটা, এটা আপনাদের বুঝতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেল, এই যে ডিজিটাল মার্কেটিং এর যে লিখাটা আমি এটার উপর ক্লিক করলাম, বা এখান থেকে আমার কল আউট এটার উপর ক্লিক করলেও হবে অথবা আমি এখান থেকে ক্লিক করলেও হবে। আচ্ছা আমি কল আউটের এখানে ক্লিক করলাম, এরপরে আসেন, এটা হচ্ছে আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ট্রানজিশনটা দেখানো উচিত ছিল। আচ্ছা আমি যেহেতু কথা প্রসঙ্গে আসছে আমি একটু ট্রানজিশনটা একটু পরে দেখাই, আমি বিহেভিয়ার, এটা এইগুলো করার জন্য মূলত আমাদেরকে বিহেভিয়ারটা ইউজ করতে হয়। আমি বিহেভিয়ারে ক্লিক করলাম, এইখানে অনেক রকম বিহেভিয়ার আছে এবং এখানে কোনটা সবচেয়ে বেস্ট আপনারা একটু পরে দেখবেন। আমি সাপোজ আমি এটা নিলাম, এটা নিয়ে এসে জাস্ট কল আউটের উপরে ছেড়ে দিব, একদম কল আউটের মাঝামাঝি আসবেন, এনে ড্র্যাগ করে রাখবেন, জাস্ট আসার পর দেখেন সবুজ হয়ে গেছে, যেমন আমি উপরে যখন ছিলাম তখন এক কালার ছিল, যখন আমি ওই নির্দিষ্ট জায়গায় আসলাম মানে কোনটার উপরে দিব যেটার উপরে নেবেন সেটা সবুজ হয়ে যাবে, কোনটার উপরে দিব সেটা সবুজ হয়ে যাবে, তো আমি দিব কল আউটের উপরে। ভিডিওর উপরে কখনো এগুলো দিবেন না, এগুলো স্পেশালি ইমেজ কল আউট, ঠিক আছে, বা এই এগুলোতেই দেওয়া যায় বা এটাই দেওয়া ভালো, অন্যগুলো ভিডিও আকারে দিলে আসলে ভালো লাগে না। আচ্ছা আমি এটার উপরে ছেড়ে দিলাম, এখন বিহেভিয়ারটা এখানে অ্যাড হয়ে গেলো। এখন যদি আমি এটা প্লে করি দেখেন, আমি এখান থেকে আসি প্লে করবো, দেখেন এখন কিন্তু আমার ওই যেটা কল আউট ছিল না এটা একটা মুভমেন্ট হবে, কোনো না কোনো একটা মুভমেন্ট আমরা ঠিকই পাবো। এটা খুব মানে এত ভালো না, ইয়াটা ইফেক্টটা স্লাইড মুভ করতেছে, তো আপনারা এভাবে ঘেটে ঘেটে দেখবেন কোনটা ভালো মুভ করে, এবং এটা কিন্তু সেটিংসও আপনারা করতে পারবেন, যেমন এটা মুভমেন্টটা খুব কম, আমি চাচ্ছি যে এটা আমার ভালো লাগছে কিন্তু এটা মুভমেন্ট আমি আমার মতো করে কাস্টমাইজ করবো, সেজন্য এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে যেই
বিহেভিয়ারটা নিয়ে আসছি, সেই বিহেভিয়ারের সেটিংস এর বাটনটা এখানে আমি যদি ক্লিক করি, এই যে শিফটিং, এটা ওরকম সেটিংস মেবি নাই, ওই তো আছে, এই যে এখানে শিফটিং এখানে স্প্রিং, এগুলো আমি ক্যারেক্টার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, ফেড ইন ফ্লাই ইন, তারপরে এখানে স্প্রিং, এগুলো চেঞ্জ করে করে আপনারা দেখবেন। তারপরে এটা কি লিখছে, টেনশন, টেনশনটা কি এখন 7 পয়েন্ট আছে, একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আসলে কি হয় ব্যাপারগুলো, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না। এই হলো বিহেভিয়ার, বিহেভিয়ার গুলো আমরা সাধারণত স্টিল ইমেজ বা স্টিল ধরনের কল আউট লেখা, ঠিক আছে, এগুলোতে আমরা ইউজ করতে পারি। আর ট্রানজিশনটা অনেক ইম্পর্টেন্ট, ট্রানজিশনটা হচ্ছে আপনি সাপোজ অনেকগুলো ভিডিও জোড়া লাগাইছেন, সাপোজ আমার এখানে আমি সব বাকিগুলো ডিলিট করে দিচ্ছি, আমি শুধু এখন ভিডিও নিয়ে কাজ করবো, আমি এটাকে ওদিকে তুলে দিই, আমার এখানে একটা ভিডিও আছে, আমি আর একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এটা পরে বলবো, আগে আমি আর একটা ভিডিও আনি, মিডিয়াতে ক্লিক করবো, পরে আমি এখান থেকে এইটা নিয়ে আসি, ঠিক আছে, এই লাগিয়ে দিলাম, এনে ট্র্যাক করে রাখছি আমি, কিন্তু ছেড়ে দিই নাই, ঠিক আছে, ছেড়ে দিলে দেখবেন যে এখানে চারপাশে যে ইয়েলো বর্ডারটা আছে সেটা চলে যাবে, যেখানে ছাড়বো বর্ডারটা চলে যাবে, বাইরেটা ক্লিক করলাম চলে গেল, এখন আমি এটাকে টানলে আসবে না, আবার যখন ওটার উপরে ক্লিক করে ধরে আনবো তখন আসবে। সবসময় যে কোনো জিনিস টানাটানি করতে চাইলে আগে ওটার উপরে ক্লিক করবে, না হলে হবে না। তাহলে এই যে দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে না, মানে গ্যাপ না, মানে একটা মানে মনে হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে এটা জোড়া লাগানো, এই জোড়া লাগানোর ভাবটা যখন মানুষ দেখবে তখন যেন বুঝতে না পারে, সেই বোঝা না বোঝার জন্য আমরা এখানে ট্রানজিশন ব্যবহার করবো, সিম্পলি ট্রানজিশন ক্লিক করবো, আগে আমি একটু দেখিয়ে দিতে পারে, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ডাবল ক্লিক, এরকম যখন হবে ডাবল ক্লিক করবেন, এরকম যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, যখন কোনো ট্রানজিশন আমরা দিব না তখন ভিউয়াররা বুঝবে যে এটা আরেকটা অংশ, আমরা এটাকে চাই না যে বুঝুক কেউ, সেই জন্য আমরা দেখেন আমি আগে না দিয়ে প্লে করে দেখায় আপনারা বুঝতে পারবেন, মাছ থেকে হঠাৎ করে আগুনের মানে আরেকটা ইয়াতে চলে গেল, দেখতে এতটা প্রফেশনাল প্রফেশনাল মনে হয় না, ভালো লাগে না। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা যখন মানুষ ভিউইং মোডে থাকে তখন কিন্তু যদি আমরা একটা স্পেশাল ইফেক্ট দিই তখন মানুষ এতটা খেয়াল করতে পারে না, বুঝতে পারে না, এই জন্য ট্রানজিশনটা দিলে এটা আরো সুবিধা, কিন্তু এমনি যদি একটা থেকে একটা ডিরেক্ট যায় বোঝা যায়। ট্রানজিশনে দিলাম, ট্রানজিশনে দেওয়ার পর আমি এখান থেকে সার্কেল দিই, মানে অনেক ট্রানজিশন আছে আপনারা দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে, ঠিক আছে, আমি প্রথমটা দিয়ে দিই, সার্কেলটা দিয়ে দিই, এটা খারাপ হবে না, আমি ধরবো, ধরে এনে একদম ঠিক কোন জায়গায় দিবো সেখানে আমি এই মাঝখানে দিতে চাচ্ছি, এখন আমি যদি এইদিকে এনে ছেড়ে দিই এটা একদম শেষে চলে যাবে, আমাকে একদম মাঝখানে এনেই দিতে হবে, ঠিক আছে, ঠিক মাঝখানে আসবো, এনে ছেড়ে দিব, দেখেন দুইটাতেই নিয়ে নিছে। এখন আমি প্লে করি, এখন একটা ইফেক্ট আসবে, দেখতে ভালো লাগবে, এতটা খেয়াল করতে পারবো না, ঠিক আছে। এবং এই ট্রানজিশনের সেটিং মেবি করা যায়, আমি যদি ওগুলো নিয়ে এত ঘাটাঘাটি করি না, আমরা আসলে সময় পাই না, এত ট্রানজিশনটা ধরা গেছে, হ্যাঁ গেছে মনে হয়, আমি একটু জুমের উইন্ডোটা নামাই, হ্যাঁ এই যে ধরে গেছে, এখানে কি আছে, সার্কেল স্ট্রেচ, এখান থেকে আমরা এই যে ফেড কতক্ষণে হচ্ছে, মুভমেন্টটা কতক্ষণ, মুভমেন্টটা কি আছে, আচ্ছা আচ্ছা, টাইমিং একটা নাই, টাইম নাই, মানে আমি চাচ্ছিলাম যে একটু টাইমটা বাড়িয়ে দিলে মানে ভালো লাগতো, আচ্ছা টাইম বাড়ানোর কোনো ওয়ে নাই, আচ্ছা যাই হোক, এগুলো আসলে যেভাবে আছে সেভাবে দিয়ে ছেড়ে দিবেন, ওটার মধ্যে যা হয় তা, এগুলোতে কোনো কাস্টমাইজেশন করতে গেলে যেহেতু টাইমের ব্যাপারটা ইম্পর্টেন্ট ওটা নাই, তাহলে আমি বাকিগুলোতে না ধরি। তাহলে এইভাবে ট্রানজেকশন আপনারা যে কোনো জায়গায় একটার সাথে একটাতে দিতে পারেন, আবার শুরুতেও দিতে পারেন, যেমন শুরুতেও যদি আমি এটা দিই ভালো লাগবে, খারাপ লাগবে না, আবার শেষে আমি একটা ট্রানজেকশন ব্যবহার করি, এটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, এই যে ব্লাইন্ডস, আমি শেষে দিই, দেখতে সুন্দর লাগে, তাহলে আমি একটু শুরু থেকে প্লে করি, দেখেন এটা এখন কিভাবে আসছে, দেখতে ভালো লাগতেছে, আবার প্লেটাকে আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে একটু দ্রুত হবে আমার, এখন দেখেন শেষেরটা কিভাবে হয়। এভাবে একটা ইফেক্ট দিয়ে যদি জিনিসটা শেষ হয় তাহলে জিনিসটা সুন্দর লাগে, প্রফেশনাল মনে হয়, হুট করে শেষ হয়ে গেল, যেমন আমি ট্রানজিশনটা যদি না দিতাম, ট্রানজিশনটাকে ধরা যাবে, হ্যাঁ ধরছি, ডিলিট করে দিচ্ছি, এবার যদি আমি প্লে দিই এখন কিন্তু এতটা ভালো লাগবে না, হঠাৎ শেষ হয়ে গেল, হঠাৎ শেষ হয়ে যাওয়া জিনিসটা আসলে ভালো লাগে না, হঠাৎ চলে গেল, এগুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কখন কোনটা ইউজ, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা লাইব্রেরি বুঝলাম, অ্যানোটেশন বুঝলাম, ট্রানজিশন বুঝলাম, বিহেভিয়ার বুঝলাম, অ্যানিমেশন, অ্যানিমেশনটা তেমন আমরা ব্যবহার করি না, অ্যানিমেশনটা আমরা তেমন ব্যবহার করি না, জুম অ্যান্ড পেন, এটা আসলে কি, আপনি নির্দিষ্ট একটা কোনো জায়গাকে আপনার ডকুমেন্টস একটা দেখাচ্ছেন বা কোনো একটা ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছেন, সেখানের মধ্যে কোনো একটা অংশকে আপনি চাচ্ছেন যে মানে অ্যানিমেটেড হয়ে ঠিক ওই নির্দিষ্ট জায়গায় যাবে, এবং ওই নির্দিষ্ট জায়গাটাতে যাওয়ার পর ওটা একটা সাইজে বড় হয়ে যাবে, এগুলো আমাদের লাগে না, জুম জুম অ্যান্ড প্যান, তারপর অ্যানিমেশন, এগুলো আমাদের লাগে না। এখানে অ্যানিমেশন আপনারা একটু দিয়ে দেখতে পারেন কোনটা কেমন হয়, আমি একটা দিয়ে একটু দেখি কেমন হয়, সাপোজ এটার উপরে দিলাম, এটার উপরে দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এটা আমি চাইলে বড় ছোট করতে পারবো, আচ্ছা এটা ক্লিক হয়নি, আমি একটা করি, মানে অ্যানিমেশনের সময়টা আস্তে আস্তে হবে আর কি, জায়গাটা আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে, আমি একটু প্লে করে দেখলে আপনারা বুঝবেন, আচ্ছা একটু প্লে করি দেখি কি চেঞ্জ আসছে, এগুলো আসলে কাজ করা হয় না আমাদের, কাজ করলে বোঝা যায় একটা জিনিসের কি হয় না হয়,
এখানে তো তেমন কিছুই হয় নাই, এটা আসলে আরো ঘেঁটে দেখতে হবে ব্যাপারটা কি বা এটা দিয়ে আসলে কিভাবে কি করা যায়। আমার মনে হয় এখানে আরো কোনো স্লাইড দিয়ে সেগুলোতে করা যাবে বা করতে হবে, যে এটা আমাদের আসলে আমাদের তেমন লাগে না কিন্তু আপনারা শিখবেন, একটু ঘেঁটে দেখবেন এটা দিয়ে আসলে কি করা যায়, আমাকে নেক্সট ক্লাসে বলবেন। কারণ আমরা কাজ করি না, জন্য আমাদের এটাতে আইডিয়া নাই, আমাদের যেহেতু কাজের প্রেশার বেশি। আমার যদি এমন হতো যে আমার কোনো কাজ নেই, আমি শুধু ভিডিও এডিটিং শিখি, তাহলে কিন্তু আমি এটাকে ওইভাবে একদম প্রফেশনাল মানে ফুল টু ফুল শিখতাম। এখন আমাদের যেহেতু কাজ চলে যাচ্ছে আর এত সময়ও নেই প্রত্যেকটা পয়েন্ট ঘাটার ধরার, সেজন্য অনেক কিছুই আমরা জানি না। যেগুলো আপনাদের সুযোগ আছে আপনারা করবেন, জানবেন। যাই হোক, এটার একটা নির্দিষ্ট ইউজ আছে, আমার এই মুহূর্তে যেহেতু ইউজ করা হয় নাই বলতে পারতেছি না। কিছু তো একটা এটা দিয়ে দেখানো যায়, যেহেতু অপশন আছে অ্যানিমেশনের, জুম অ্যান্ড প্যান, এখানে ব্যাপার কিছু একটা আছে, আমি একটু দেখি। এটা এখানে আরেকটা জুম অ্যান্ড প্যান আসছে, আমি আগেরটা রিমুভ করে দিই, এটাকেই দেখি। আচ্ছা, এবার আমি একটু প্লে করে দেখি, যা করার আমি উপরে করে ফেলছি, এবার একটু প্লে করে দেখি আসলে যেটা করছি সেটা এখানে হয় কিনা। আশা করি হবে, যদি সেটিংস ওকে থাকে হবে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আপনারা একটু ঘাটবেন, হ্যাঁ ঘাটলেই হবে, অ্যাকচুয়াল সাইজ স্কেল এগুলো একটু ঘাটবেন, এখানে সব কিছু ঘাটার জিনিস, আমরা শুধু বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এরপরে আসি, অ্যানিমেশন গেল, এরপর আছে, এরপরে তেমন কিছু নাই, মোর আছে, মোরে ক্লিক করলে আরো আসলে অনেক কিছুই বাকি আমাদের। আচ্ছা, আমি এখান থেকে অ্যানিমেশন গুলো ডিলিট করে দিই, এরপর আসি মোরে। তাহলে মোর থেকে কার্সর ইফেক্ট কোনো প্রয়োজন নাই, ভয়েস ন্যারেশন, আপনি যদি কোনো ভয়েস দিতে চান সেক্ষেত্রে অবশ্যই ওই ধরনের আপনার ইয়ে লাগবে, এই মাইক্রোফোন লাগবে, তারপর আপনি যে ভয়েসটা বলবেন, তারপর আপনি একটা ভিডিও আনলেন। হ্যাঁ, ভিডিওর আপনি সাউন্ড কিন্তু এই ক্যামটাসিয়া 9 দিয়ে বা ক্যামটাসিয়া 7 দিয়ে ভিডিও সাউন্ড কিন্তু ডিলেট করে দিতে পারবেন। আপনারা যে ডাবিং ভিডিও দেখেন না, বিভিন্ন সময় দেখবেন যে টম এন্ড জেরি দেখাচ্ছে এবং কথা বলতেছে আমাদের বাঙালিরা, তো এগুলো এভাবেই হয়। আচ্ছা, আমি একটা ভিডিও এনেই দেখাই সাউন্ডটা রিমুভ করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি একটা মিডিয়াতে চলে যাই, এখানে তো একটা তো সাউন্ড নাই, আমি একটা সাউন্ড আলা নিয়ে আসি, প্লাসে ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়াতে যাব, সাউন্ড আলা ভিডিও একটা তো ছিল, কোনটা কোনটা তো মনে নাই, এই যে এটা তো সাউন্ড ছিল, আমি এটা নিয়ে আসি। লোড নিতে সময় নেবে, আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আচ্ছা থাক, থাকতে পারে, একটু সরাই, ওইটাকে প্রথমে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, ওটা উপরে গেছে, কোনো সমস্যা নাই, যে কোনো আমি চাইলে এটা এখানে, কারণ এটা লম্বা তো সেজন্য এটা এখানে আসবে না, এগুলোকে আমি তাহলে অনেক দূরে সরাতে হবে, তারপরে এটাকে আমি এখানে নামাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে জিনিসটা আমরা অনেক জুম করে রাখছি, এটা আমি যদি এখনো আসি নাই, তারপরে এখন যেহেতু দেখাতেই হচ্ছে, না দেখালেও নয়, তো এটা দিয়ে আমরা একটু ছোট করে নিতে পারবো, কারণ অনেক বড় বড় হলে কাজ করতে অসুবিধা হয় অনেক সময়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাটাকাটির কাজগুলো করার সময় তখন কিন্তু একটু বড় করে নিতে হয়, তাহলে কাটতে সুবিধা হয়, ঠিক আছে। এখন আমাদের কাটাকাটির কাজ নাই, এখন আমরা কি করবো, এটা সাউন্ডটা ফেলে দিবো, এই যে সাউন্ডটা এখানে দেখা যাচ্ছে, আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, এই যে ওয়েভ গুলো দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে সাউন্ড। তো আমি চাচ্ছি না যে অরিজিনাল যে সাউন্ড সেটা থাকুক, আমি চাচ্ছি যে এই ভিডিওর সাথে আমি কথা বলবো, এই জন্য কথা বলার সময় প্রথমে সাউন্ডটা আমি রিমুভ করে দেখাই, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করবো। আচ্ছা, সাউন্ডটা দুই জায়গা থেকে নেওয়া যায়, একটা হচ্ছে এখান থেকে নিতে পারবো, আর একটা হচ্ছে এডিট থেকে নেওয়া যায়, মেবি, আমি একটু দেখি, এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, ঠিক আছে। আমরা এখানে যাবো না, কারণ এগুলো সব ফিচার কিন্তু আমরা ভিতর থেকে নিতে পারবো, আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে সেপারেট অডিও ভিডিও, আশা করি সবাই পাচ্ছেন, এটাতে ক্লিক করবো, দেখবেন দুইটা এখানে শিফট, দুইটা ইয়ে চলে আসবে, কি বলা যায় এগুলোকে, ট্র্যাক, এগুলো সবগুলো ট্র্যাক, এখানে আপনি আনলিমিটেড ট্র্যাক নিতে পারবেন। আপনারা জানেন একটা যে অডিও তৈরি হয় বা একটা যে গান তৈরি হয় সেখানে অনেক অনেক লেয়ার থাকে, এবং প্রত্যেকটা লেয়ারই এক একটা ট্র্যাক, অর্থাৎ কোনোটাতে মুখে বাঁশি বাজাইছে, তারপরে কোনোটাতে আপনার গিটার বাজাইছে, কোনোটাতে হারমোনিয়ামের সুর আছে, কোনোটাতে হয়তো আপনার যে কি বলে পিয়ানো আছে, ঠিক আছে, কোনোটাতে আবার কতগুলো বড় বড় কি আছে যেগুলো নামও মনে নাই, যাই হোক মনে করতেছে না, তো ওই ধরনের যতগুলো ইফেক্ট বা যত টাইপস এর সাউন্ড বা যত টাইপস এর কন্টেন্ট প্রত্যেকটার জন্য একটা একটা ট্র্যাক, সবগুলো কখনো একটা ট্র্যাকে আসে না বা হয় না। যেমন আমি যে সাউন্ড আলাদা করলাম, সাথে সাথে সাউন্ডটা আরেক ট্র্যাকে চলে গেল, আমি চাইলে এখন আর সাউন্ড এই ট্র্যাকে আনতে পারবো কিন্তু কাজ হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি সাউন্ডটা এভাবে ধরলাম সিলেক্ট করে। আচ্ছা, সাউন্ডটাও আমরা একটা জিনিস শিখিয়ে দিই, আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা সবসময় মিউজিকটা হালকা রাখবেন, অনেক প্রফেশনালরা প্রফেশনালরা আসলে জানে না, যারা জানে না তারা কখনো প্রফেশনাল না, দেখবেন যে কথা বলতেছে কিন্তু মিউজিকের ব্যাকগ্রাউন্ড এত বেশি তার কথাই শোনা যাচ্ছে না বা বিরক্ত লাগতেছে, ইরিটেটিং, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এভাবে সিলেক্ট করব, সিম্পলি একই, আমি যে কোনো একটা মিউজিক আনার পর একই এভাবে ট্র্যাক আকারে দেখাবে, সেই মিউজিকটার উপরে এরকম একটা সবুজ বর্ডার লাইন দেখাচ্ছে, দেখেন ওটার উপরে ক্লিক করবো, মাউসটা ওটার উপরে নিয়ে যাবো, হ্যাঁ ক্লিক করে নামিয়ে দিবো, এটা একটু যত কম রাখা যায়, এবং দেওয়ার পর আমি 19 রাখলাম, তো একটু শুনে দেখবেন সাউন্ডটা আপনার থেকে ভালো লাগতেছে কিনা, যদি দেখেন যে আপনার থেকে ভালো লাগতেছে
বাকিদের থেকে ভালো লাগবে। যদি দেখেন যে বেশি লো হয়ে গেছে একটু বাড়িয়ে আবার প্লে করে দেখবেন, এনশিওর করবেন আমি কি আছি। জি জি ভাই আছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার এখানে হঠাৎ লিখা উঠলো ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা যাই হোক, মাঝখানে একটু প্রবলেম ছিল। আচ্ছা ওটা কি বেশি প্রবলেম হয়েছে বুঝতে? না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সিম্পলি, তাহলে যেহেতু কথা প্রসঙ্গে আসলে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় আমরা এভাবে লো করে দিব এবং লো করার পর শুনে দেখবো। আচ্ছা মিউজিকে যেহেতু আছি, আমি মিউজিকের আরো কিছু অপশন দেখিয়ে দিই। মিউজিকটাতে আমরা আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে কি, মিউজিকটা সবসময় শুরুর দিক থেকে আপনারা মানে ফেড ইন, অর্থাৎ আস্তে 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 গিয়ে সাউন্ডটা বেড়ে গেল, আবার শেষ হওয়ার সময়ও সেম, হঠাৎ করে শেষ হয়ে গেলে জিনিসটা ভালো লাগে না। সেজন্য এটা কি হবে, মানে মানুষ সাউন্ডের দিকে কিন্তু খুব মনোযোগী, মানে সাউন্ডটা সে ফোকাসিং না করলেও সে অটোমেটিক্যালি বুঝে সাউন্ডের তালে তালে যে ভিডিওটা শেষের দিকেই আসছে। সেজন্য আমরাও সাউন্ডের সাথে খুব প্রফেশনালি বুঝাই দিব, হ্যাঁ ভিডিও আমরা অলমোস্ট শেষের দিকে, এবং অনেকেই দেখবেন এগুলো করে যারা জানে, যারা জানে না তাদের কথা আমরা না বলি। তো সাউন্ডের ইফেক্টটা আনার জন্য আমরা মোড়ে যাব, মোড় থেকে এখানে কোথায় ছিল, এই যে অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে যাব। এইবার আসেন নয়েজ, আপনার সাপোজ আপনি যেটা রেকর্ড করলেন সেখানে প্রচুর নয়েজ, আমার এটা তো রেকর্ডেড না, এটা যেহেতু প্রি রেকর্ডেড, তারপর আমি দেখিয়ে দিই। সিম্পলি এই নয়েজটাকে ধরে এনে আপনি এটার উপরে যদি ছাড়েন সমস্ত নয়েজ চলে যাবে, অর্থাৎ ফ্যানের বাতাস, তারপরে পাখির ডাকাডাকি বা কাক চিল্লাইস, মানে কাক কা কা করছে, এই ধরনের যে কোনো সারাউন্ডিংস এর যে সাউন্ডটা এই ক্যামটাসিয়া 7 এও আছে, এটা মোটামুটি ভালো, খারাপ না, বেশ ভালোই কাজ করে, অনেক রিডিউস করা যায়। আর বোঝা যায় না, বোঝা গেলেও আপনি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন আর বোঝাই যাবে না, টোটাল চলে যাবে। যাই হোক, তাহলে এইভাবে নয়েজ রিমুভ করতে পারবো। তারপর ফেড ইন, আমাদের মূলত নয়েজ রিমুভাল, ফেড ইন, ফেড আউট, এই তিনটা লাগে, বাকিগুলো আমরা ধরে কখনো এই পর্যন্ত দেখিনি। আচ্ছা স্পিড, আপনার আরেকটা জিনিস এটা আপনাদের লাগে, অনেক সময় দেখবেন অনেক মিউজিক খুব দ্রুত চলতেছে, এগুলো কিন্তু ইউটিউবে একটা কৌশল, মানে আমি আরেকজনের কন্টেন্ট ইউজ করার সময় সেই মিউজিকের স্পিডটা যদি বাড়িয়ে দিই সেটা আইডি, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট ইউটিউবে যেগুলো আছে সেটা মিউজিক হতে পারে, সেটা ভিডিও হতে পারে, প্রত্যেকটারই একটা ইউনিক আইডি আছে, এটা ইউটিউবের একটা সিস্টেম। মানে আপনি যদি সেম কন্টেন্টটা ওর থেকে নিয়ে ভিডিও বা অডিও যেটা ইউজ করেন না কেন, সাথে সাথে ওটার যে অরিজিনাল ওনার মানে ওই আইডিটা ডিলিট করে ফেলবে, যেটা অলরেডি ওই জায়গায় মূল জায়গায় আছে এবং পাশাপাশি এই ইউজ করছে, সাথে সাথে আপনার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন সহ সেই ওনার যে অরিজিনাল তার কাছে একটা মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে, এবং সে দেখবে কে করতেছে কাজটা। সে কিন্তু চাইলে আপনার সাথে এসে কথা বলতে পারবে, কারণ ইউটিউব এই সুযোগটা দেয়, কথা বলতে পারবে, অথবা সে সরাসরি ইউটিউবকে বলতে পারবে ওকে তুমি স্ট্রাইক দাও, স্ট্রাইক দিলে আপনার জন্য বিপদ। আর সে যদি সরাসরি আপনাকে কমিউনিকেট করে বলে যে ভাই তুমি এটা কেন আমার অনুমতি ছাড়া করছো, তুমি এটা ডিলিট করো, সাথে সাথে ডিলিট করে দেবেন, আদারওয়াইজ আপনার চ্যানেল আর থাকবে না। আচ্ছা এগুলো আমরা ইউটিউবে খুব বিশদ আলোচনা রাখছি, ওখানে আপনারা ক্লিয়ার হবে। তো ক্লিয়ার স্পিডটা কি, আপনি আপনার যে ট্র্যাকটা অরিজিনাল স্পিড সেটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আর ওই যেটা অরিজিনাল যে ওনার অর্থাৎ যে আইডি পড়ে গেছে সে ইউটিউবার ট্র্যাক করতে পারবে না, ধরতে পারবে না, কারণ এটার স্পিড বেশি। ঠিক আছে, যেমন আমি বলতেছি কি আমার নাম হাসান, এখন ওইটা হয়ে যাবে কি আমার নাম হাসান, তাহলে কথাটাই ধরা যাচ্ছে না আসলে কথাটা কার বা কি, বা এটার যে ইউনিক ইউনিকিটি যেটা ছিল সেটা কিন্তু নষ্ট করে দিয়েছে, আমি স্পিডটা বাড়িয়ে দিই। এটা অনেকেই করে, আপনারা অনেক সময় অনেক গানও দেখবেন হুবহু গান স্পিড বাড়িয়ে দিয়ে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, বা এখানে অডিও এডিটিং এর আরো কিছু অপশন আছে, শুধু স্পিড বাড়ানো তারা টেম্পো, TEMPO এরকম একটা অপশন আছে, ওটা অডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে করা যায়। মানে টেম্পো যদি বাড়িয়ে দেন তার ভয়েস মোটা হয়ে যাবে, টেম্পো যদি কমিয়ে দেন তার ভয়েস ঠিক বা ন্যারো হয়ে যাবে, অর্থাৎ ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, এটা যদি করা হয় সেক্ষেত্রে আর ভয়েসটা ইউটিউব ধরতে পারে না। এই টেকনিকটা অনেকে অ্যাপ্লাই করে বেশ ভালো কাজ বা আর্ন করে যাচ্ছে, যদিও এটা ইলিগাল হয়ে যে কোনো সময় ধরা পড়লে কিন্তু আপনি শেষ, ধরা যতদিন পড়বেন না ততদিন মোটামুটি ভালো চলতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এভাবে আমরা সিম্পলি এটাকে ধরে এনে যদি আমি এখানে উপরে রাখি, এই যেখানে চলে আসছে, এটা আসলে কখনো এডিট করিনি আজকেই ফার্স্ট। এখানে কি কি আছে, ক্লিপ স্পিড 100%, আমি এটার উপরে ক্লিক করি, এখানে একটা ইয়ে চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন, আমি একটু একটু নামিয়ে দিই, এই যে এখানে মিনিট 3 সেকেন্ড 40, এগুলো একটু আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, ফ্রেম 6 এগুলো বাড়িয়ে কোনটা বাড়ালে কি হয় কোনটা কমালে কি হয় আমাদের এত সময় নেই, আপনারা বলে দিলাম কোনটার কি ইউজ আপনারা ধরে ধরে করবেন, আমি এটাতে আর যাচ্ছি না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নয়েজ রিমুভালটা বাদ দিয়ে দিই, আমি এখন শুধু ফেড ইন ফেড আউট দেখাবো, এটা মোটামুটি আপনাদের কাজে আসবে, এটাই ম্যাক্সিমাম ইউজ করতে হয়, ফেড ইন ফেড আউট। নয়েজ রিমুভালটাও আমাদের তেমন ব্যবহার হয় না, ফেড ইনটাকে ধরে, ফেড ইনটা যেহেতু শুরুতে থাকে আপনারা শুরুতে রাখবেন, শেষে রাখবেন না, শুরুতে, শুরুতে এনে ছেড়ে দিব। দেখেন এখানে একটা সবুজ কলাম, সবুজ একটা অপশন দেখা যাচ্ছে, এটা একটু ধরে একটু অ্যাডজাস্ট করে দিতে হয় একদম শুরু থেকে, এটা এইভাবে আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, মানে এটা একদম শুরু থেকে এই সময়টাতে আসার পর ফুল সাউন্ড পাবে, এটা করলে একটু সুন্দর লাগে, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কম হয় আমি অলরেডি বলছি, যত কমানো যায়। আচ্ছা প্রথমে এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে কমাবেন, না হলে এটা একদম ছোট হয়ে গেলে ধরতে পারবেন না। আমি এখন ওইটা দেখাই, এই ফেড আউটটা দেখাই যেটা একদম শেষে থাকবে, এটা টেনে এনে আমি শেষে ছাড়লাম, দেখেন আমি যখন আরেকবার দেখাই, আচ্ছা আরেকবার দেখাই, এখানে এখন এটা প্লেন আছে না,
এখন যখন আমি ফেড আউটটা ধরে এখানে ছাড়বো তখনই একটা অপশন আমার জন্য চলে আসবে ক্রিয়েট হবে এখন অলরেডি কিন্তু চলে আসছে আমি এখনো ছাড়িনি আচ্ছা এখন আমি ছেড়ে দিচ্ছি দিলাম এখন এটা আমি অ্যাডজাস্ট করে দেব ঠিক এই পজিশন থেকে এটা সাউন্ডটা এবার আস্তে আস্তে কমা শুরু হয়েছে মানে এখান থেকে আস্তে আস্তে কমতে 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 এই জায়গায় একেবারেই নাই এখন যখন দুটো পয়েন্ট সেট হয়ে যাবে তখনই আপনারা এটা ধরে কমিয়ে দিবেন প্রথমেই যদি এটা কমিয়ে দেন তখন ওই কাজগুলো করতে কষ্ট হবে ধরতে পারবেন না অনেক ন্যারো হয়ে যায় তো যাই হোক আশা করি এটা ক্লিয়ার নয়েজের ব্যাপারটা সাউন্ডের ব্যাপারটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিলিট করার ব্যাপারটা সব ক্লিয়ার এবার সিম্পলি আমি সাউন্ডটা ডিলিট করে দিলাম এবার আমি আচ্ছা সাউন্ড ডিলিট হয় না আমার ওইটা পুরোটা ডিলিট হয়েছে আমি সাউন্ডটা ক্লিক করি শুধু সাউন্ড এবার ডিলিট দিয়ে সাউন্ড চলে গেল সাউন্ড চলে গেল ওকে ফাইন এখন আমি এই জায়গায় আমার ভয়েস দিব কিভাবে দিব এই যে মোড়ে আসবো তারপর ভয়েস ন্যারেশনে ক্লিক করবো আমার এখানে মাইক্রোফোন ডিটেক্ট করবে আমার এখন যেহেতু কিছু নাই আমার এখানে দেখাবে না আমাদের এখানে লাল দেখাচ্ছে আপনাদের মেবি যে মাইক্রোফোন কানেক্ট থাকবে সবুজ দেখাবে এবং ক্লিক করার পর আপনারা যা বলবেন সব এটার সাথে সাথে তালে তালে মানে ভিডিও দেখবেন আর বলবেন ভিডিও দেখবেন আর বলবেন এটা অনেকে করে আর এক্ষেত্রে আপনারা বুঝতেও পারবেন অনেক ভিডিও দেখবেন মুখ চলে যাচ্ছে কথা মানে ফাস্ট অথবা কথা স্লো অর্থাৎ সে মুখ চালিয়ে ফেলছে কথা এখনো শুরু হয়নি অনেক অনেক ভিডিওতে আপনারা এটা পাবেন তো এইভাবে আমরা বিভিন্ন কন্টেন্টে কাজগুলো এভাবে করি বা অনেক সময় প্রয়োজন হয় ইভেন নিজের ভিডিওতেও অনেক সময় প্রয়োজন হয় যে কথা বলার সময় কথাগুলো স্মার্ট হয়নি যা আমি ভিডিওটা রাখি কথাগুলো ডিলিট করি ভিডিও দেখে রেখে আমি কথাগুলো আবার রেকর্ড করবো এটা অনেক সময় আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন বুঝবেন যে এটা আসলে অনেক দরকার এটা যাদের মাইক আছে মানে মাইক্রোফোন আছে তারা এই জায়গাটাতে দেখবেন দেখা যাচ্ছে আমার যেহেতু নাই আমার এখানে শো করবে না তো এইভাবে আপনারা ডিলিট করে দিয়ে যে কোনো কন্টেন্টে নিজের ভয়েস দিতে পারবেন এবং অনেক টম অ্যান্ড জেরি কন্টেন্ট নিয়ে নিয়ে আপনারা ভিডিও বানাতে পারবেন তো এগুলো বানালে তেমন লস না তবে অনেক লস আবার বলাও জানা যায় না এগুলো আমরা ইউটিউবের ক্লাসে ক্লিয়ার করবো এখন বললে সময় আরো লং হয়ে যাবে আর কি কি আছে এখানে কি আছে আর ভিজুয়াল ইফেক্ট এগুলো আমরা ব্যবহার করি না ক্যাপশন ক্যাপশন হচ্ছে কি হয়েছে লিখা আসে না সেটাই ক্যাপশন আচ্ছা আমি একটু দেখি ভিজুয়াল ইফেক্টের মধ্যে কি আছে ড্রপ শ্যাডো আছে বর্ডার আচ্ছা আমি এই ভিডিওটা ডিলিট করে দিই এটা অনেক বড় এটা ডিলিট করে দিই আমি এখান থেকে একটু জুমটা বড় করে নিই বেশি বড় হয়ে গেছে আচ্ছা যাই হোক এরপর আমি এখান থেকে ভিজুয়াল ইফেক্ট অর্থাৎ চোখে দেখতে ভালো লাগবে এরকম কোনো একটা ইফেক্ট আমি কালারাইজটা নিয়ে আসলাম হ্যাঁ ধরে এনে আমি একটু এখানে ছেড়ে দিয়ে দেখি কি হয় এটাও আজকে আমি প্রথম ইউজ করতেছি একটা ইফেক্ট আমাকে নোটিফিকেশন দিল যে অ্যাড হয়েছে যাই হোক আমি এটা কি ইফেক্ট আসলো আমি একটু স্ক্রিন স্ক্রিন ফিশ এটা আমার মূল ভিডিওর নাম আমি ইফেক্ট যেটা দিচ্ছি সেটা জানতে চাচ্ছি তো এখানে অ্যারোতে ক্লিক করলাম অ্যারোটা দেখতে পাচ্ছেন সবাই এই যে এখানে অ্যারোটা আছে অ্যারোটা ক্লিক করলে আমি যে ইফেক্টটা আনছি সেটার কাস্টমাইজেশনে যেতে পারবো ক্লিক করলাম এখানে একটা দেখতে পাচ্ছি আমরা আসছে এবং এখানেও একটা না এটা তো গ্রিন স্ক্রিন ফিশ এটা না আমার আমার এখানে ক্লিক করি এইবার আসছে মনে হয় হ্যাঁ কালারাইজ আচ্ছা আমি একটু প্লে করে দেখি প্রথমে কাজ করার আগে প্লে না করলে বুঝবো না কি হইলো না হইলো আচ্ছা আমি বাইরে ক্লিক করি সব চলে গেল এবার আমি প্লে করি দেখি আসলে কি হয়েছে ব্যাপারটা ওফ বিশ্রী লাগতে স্যার আচ্ছা যাই হোক এটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ইউজ কাজে লাগানো যাবে আমি আর একটু কিছু একটা দেখি কি আছে আর টেক স্পিড একটা লাগিয়ে দেখি কেমন হয় প্লে করে দেখি কিছুই বোঝা হচ্ছে না যাই হোক এগুলো আপনারা একটু করে দেখবেন মানে ভিজুয়াল ইফেক্ট কি আপনারা তো বুঝতেই পারছেন ভিজুয়াল মানে কি এমন একটা ইফেক্ট যেটা আমরা যখন একটা যে কোনো জিনিস দেখবো সেটা দেখা অবস্থায় যদি ওই জিনিসটা সামনে থাকে বা একই সাথে প্লে হয় হয়তো দেখতে ভালো লাগবে আমি আরেকটা একটু করেই দেখি যেহেতু টপিকটা ধরছি এবার একটু প্লে করে দেখি কিছু হয় কিনা আচ্ছা আমার গ্রিন স্ক্রিনটা চলে গেছে এখন শুধু ওই যে ওই মানুষটার পিছনে যেরকম কালারটা ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র সেটাই আছে তাহলে এখানে একটু ইউজ করে দেখবেন এখানে স্পিডেরও একটা অপশন আছে কালার অ্যাডজাস্টমেন্টেরও একটা অপশন আছে আমি এটা একটু দিয়ে দেখি কি হয় কালার অ্যাডজাস্টমেন্টটা আমি কন্ট্রোল জেড দিচ্ছি কিবোর্ড থেকে ঠিক আছে মানে আন্ডু আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই একটু লিখে রাখেন এগুলো আমাদের মাথায় সবসময় থাকে না কিবোর্ড থেকে সরাসরি শর্টকাট যদি ওটা চাপ দিই হয়ে যাবে না হলে ম্যানুয়ালি আমাকে করতে হবে প্লে দিই সাদা কালো ইফেক্ট আচ্ছা যাই হোক এগুলো আমাদের ভিজুয়াল ইফেক্ট এগুলো দেখানোর তেমন কিছু